20 টাকা কেজিতে নতুন পাঠ্য বই বেচলেন প্রধান শিক্ষক। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুরে একটি ভ্রাম্যমান ভাঙাড়ি দোকানে পাওয়া গিয়েছে চলতি শিক্ষাবর্ষের 70 কেজির নতুন পাঠ্য বই। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কদমতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে 20 টাকা কেজি দরে 70 কেজি বই 1,400 টাকায় বিক্রি করেন। ওই ব্যবসায়ী বইগুলো নসরতপুর মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙাড়ি দোকানে বিক্রির জন্য নিয়ে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বই জব্দের বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম পঞ্চম শ্রেণীর বিভিন্ন বই জব্দ করা হয়েছে, তদন্তপূর্বক শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক কামাল বলেন, সরকারি বই উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি, তবে অভিযুক্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙাড়ি ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নজরাতুন নাইম জানান, ঘটনার খবর পেয়ে শিক্ষা অফিসার ও পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।